কার বিষয়ে কথা বলি? সিনেমা নিয়ে আপনার কাছে কোনো প্রুফ আছে? আপনি সাকিব খানের সিনেমা ভালো লাগে না? আমি তো সাকিব খানের সিনেমা খারাপ বলি নাই, সাকিব খানকে খারাপ বলি নাই। আমি বলছি এখানে বিষয় সদাগরের ছবি নেই, এই জন্য দেখবো না, এটা আমার দাবি। আরে ভাই, আসছিলাম তুফান সিনেমা দেখতে। তুফান সিনেমা বিষয় সদর একটা ভাইরাল ডায়লগ আছে, তুফান। আরে আরে পোলাই তো একসময় ডিস্ট্রিক্ট লেভেলের খেলবো। তো বিষয় হচ্ছে ভাই, এই সিনেমা দেখতে আসলাম অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে যে সিনেমাটা দেখবো, কিন্তু আইসা একটা দুর্নীতি হয়েছে সেটা নিজচক্ষে দেখলাম। বলেন কি কি দুর্নীতি হয়েছে বলেন? বিষয় হচ্ছে মিশা সওদাগর এবং সাকিব খান 30 বছর ধরে একসাথে কাজ করছে, 25 বছর ধরে। মিশা সওদাগর এবং সাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা, সেই সিনেমায় কিন্তু মিশা সওদাগর ভিলেন ছিল আর সাকিব খান হিরো, এবং লাস্ট সিনেমা হচ্ছে তুফান। এই সিনেমায় দেখেন কোথাও মিশা সওদাগরের ছবি দেয় নাই ভাই। চঞ্চল চৌধুরীর ছবি দিছে, অন্য অন্য নায়ক নায়িকার ছবি দিছে, কিন্তু মিশা সওদাগর একজন সম্মানী ব্যক্তি। মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, বর্তমানে নাম্বার 1 ভিলেন, তো তার ছবিটা দেয় নাই ভাই। আমার মনে হয় তাকে অপমান করা হয়েছে। এই তুফান মুভিতে কিন্তু প্রথমেই যে ভিলেনটা থাকে সেটা হচ্ছে মিশা সওদাগর। তাহলে মিশা সওদাগরের ছবিটা যে ছোট করে হলে, অফিসিয়াল না হলে আনঅফিসিয়ালভাবে তো দেওয়া যেত। টেইলারে দিছে, পোস্টারে দেন না, চঞ্চল চৌধুরীর ছবিটা বড় করে দিছে ভাই। চঞ্চল চৌধুরীর চেয়ে অবশ্যই সিনিয়র মিশা সওদাগর, এটা তো অবিশ্বাসের কিচ্ছু নাই, কি বলেন ভাই? তো এই সিনেমা আমি কেমনে দেখবো, কারণ আমি মিশা সওদাগরের একজন ভক্ত, যিনি সিনেমাতে পাজি বাস্তবে হাজি পাঁচ ওয়াক্ত নামাজি। তো সেই ব্যক্তির ছবি যখন দেয় নাই, আমি ভাই এই সিনেমা দেখবো না। শুধু তাই না, এখানে অনেক দর্শক আছে, তাদেরও জিজ্ঞেস করতে পারেন আসলে এই সিনেমা ওনারা দেখছে। বাকিগুলো বলতে তুফানের আমি ট্রেলার দেখেছি, এবং আশেপাশে বন্ধু বান্ধব যারা ছিল তারা দেখেছে, তাদের কাছে শুনেছি যে মিশা সওদাগরের স্ক্রিনে ছিল 15 থেকে 10 মিনিট, 10 মিনিট পর তাকে মেরে ফেলা হয়। কিন্তু তুফান 2 আসবে, অনেকের দাবি এইটা, তুফান 2-এ তো মিশা সওদাগরকে দেখা যাবে না, কারণ যেহেতু এই সিনেমা তো ওরে মেরে ফেলে প্রথমে 10 মিনিট পর মেরে ফেলে, তো মিশা সওদাগর নাই এখানে। আর বেসিক্যালি যে মিশা সওদাগর সাকিবের সাথে যত সিনেমা করছে, আমাকে টাকা কে দিবে? মানে যারা আপনাকে এই যে পরিচালনা করায়, কে পরিচালনা করায়? কার বিষয়ে কথা বলি? আপনার কাছে কোনো প্রুফ আছে? আপনি সাকিব খানের সিনেমা ভালো লাগে না? আমি তো সাকিব খানের সিনেমা খারাপ বলি নাই, সাকিব খানকে খারাপ বলি নাই। আমি বলছি এখানে মিশা সওদাগরের ছবি নেই, এই জন্য দেখবো না, এটা আমার দাবি। হ্যাঁ, এটা আমি আমি আমার একজন নাগরিক হিসাবে, আপনি তো বেশ কয়েকদিন ধরে আপনি রিভেঞ্জের আপনার গুণগান গেয়ে যাচ্ছেন, এবং কি আপনার সাথে হয়তো একটু হতাহতের ঘটনাও আপনার ঘটেছে একটা ছেলের সাথে, একটা একজন দর্শকই বলা চলে তার সাথে, সে আপনার রিভেঞ্জ সম্পর্কে আপনার একটা বাজে মন্তব্য করেছিল এই কারণে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি সিনেমা প্রেমিক হয়ে থাকেন, তাহলে অন্য অন্য সিনেমার সমালোচনা করে আপনি রিভেঞ্জের শুধু কোনো গান কেন গাচ্ছেন? আমি কোন সিনেমার সমালোচনা করছি? তুফানের ছবির সিনেমা সমালোচনা করি নাই, বলছি তুফান সিনেমা ভালো, গল্প ভালো, হিরো ভালো। আমার একটা অভিযোগ, মিশা সওদাগরের ছবি নাই। অবশ্যই বড় করে দিছে প্রত্যেকটা ছবি, মিশা সওদাগর রিভেঞ্জ দৌড় ভাই, আপনি ছবি তো দেন নাই, বড় করে কুকুর লেবে হরিছে, পরে গান লেবে হরিছে, আপনি দেখেনি নাই, তারপর ডাক ওয়ার্ল্ডে ভাই ওই তো হিরো। তো আমার কথা ভাই, আমি ডেফিনেটলি আমি অনেক আগে থেকে কিন্তু সাকিবের প্রথম সিনেমা হলে গিয়ে দেখছি, ছোট ছিলাম। সাকিব খানকে আমি খারাপ বলি না।